জায়েদখানের সদস্য পদ বাতিল নিয়ে নীরবতা ভাঙলেন নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবারও একই পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবার তাদের পরিষদের পুরনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত শিল্পীদের নিয়ে শিল্পী পরিষদ গঠন করা হবে। তরুণ এবং নতুন শিল্পীদের নিয়ে এবার মাঠে আসবেন তারা। জায়েদখানের সদস্য পদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেকই তার সদস্য পদ বাতিল করা হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়। রোববার বিকালে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন গ্রুপ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আদম বাই হক ফ্যাশনের সাল আহমেদ হৃদয়, স্থানীয় শোরুমের মালিক মানিক প্রমুখ। এর আগে ফিতা কেটে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন গ্রুপের শুভ উদ্বোধন করেন নায়িকা নিপুণ।